নায়েক দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। সামনে আমাদের নির্বাচন, অর্থাৎ তার মাত্র কয়েক মাস পরে যখন জাতীয় নির্বাচন, ঠিক সেই সময়টিতে বড় একটি রাজনৈতিক দলের এই ধরনের মামলা আবারও মাথাচাড়াতে উঠছে। অর্থাৎ এই পুরো মামলার প্রসঙ্গটি কি আসলে রাজনৈতিক নাকি আসলে একটি দুর্নীতিক নিয়ে ঘিরে আছে, এই সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করতে চাই। প্রসঙ্গ নায়েক দুর্নীতি মামলায় এই বিষয় নিয়ে আজকের জেড এস আর এম নিবেদিত দেশ সাম্প্রতিককে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, আজকের আলোচনায় আমার সাথে তিনজন বিশেষ অতিথি আছেন। আমি শুরুতেই আমার অতিথিদের সাথে পরিচয় করতে চাই। আমাদের সাথে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ খুরশিদ আলম খান, সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্ট। আছেন নাইমুল ইসলাম খান, এমিরিটাস সম্পাদক আমাদের নতুন সময়। এবং আছেন ব্যারিস্টার কায়সার কামাল, আইন বিষয়ক সম্পাদক বিএনপি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি দেশ সাম্প্রতিককে। দর্শক, আমরা আজকের আলোচনা শুরু করব, তবে তার আগে সংবাদ শিরোনাম দেখে আসতে চাই। খালেদা জিয়াকে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, রোড মার্চে অভিযোগ ফখরুলের এই সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা। রোড মার্চ কিংবা আন্দোলন নিয়ে ভাবছেন আওয়ামী লীগ, নির্বাচন ছাড়া বিএনপির কোনো পথ খোলা নেই বলছেন কেন্দ্রীয় নেতারা। নায়েক দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য, এফবিআই ও কানাডা পুলিশের তিন সদস্যকে আসার অনুমতি দিলেন আদালত। হিমাগারে থাকা অবস্থায় দলিলের হাত বদলেই বাড়ে আলুর দাম, বঞ্চিত কৃষক, মূল্য নির্ধারণে বিক্রি বন্ধ করে দিয়েছেন মজুমদাররা। 24 ঘন্টায় আক্রান্ত 3,122, মৃত্যু আরও 18 জনের, রোগীদের ঢাকায় রেফারের প্রবণতা বাড়ছে, খরচ চালাতে সর্বস্বান্ত অনেকে। মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য নতুন ইন্টারনেট প্যাকেজ নির্ধারণ করল বিটিআরসি, থাকছে না 3 দিন ও 15 দিনের প্যাকেজ। রেকর্ড করে এশিয়া কাপ জিতল ভারত, বোলিং তোপে সর্বনিম্ন রানের লজ্জায় লঙ্কানরা, একাই 6 উইকেট শিকার সিরাজ। সংবাদ শিরোনাম শুনছিলাম, এবার আজকে আলোচনায় যেতে চাই। অ্যাডভোকেট মোহাম্মদ খুরশিদ আলম খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে এই নায়িকা দুর্নীতি মামলা নিয়ে আমরা কথা বলছি। 2001 থেকে 2006 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালে কানাডিয়ান কোম্পানি নায়েককে গ্যাস অনুসন্ধান উত্তোলনের চুক্তি দেওয়ার ক্ষমতা অপব্যবহার করার কারণে খালেদা জিয়ার নামে এই ধরনের আসলে মামলা করা হয়েছে। সেটি আসলে এখন এই সময়টাতে এসে, বিশেষ করে যদি আমি একটু বলতে চাই, নির্বাচনকে সামনে রেখে আসলে এই মামলাগুলো আবার নতুন করে এই মামলা নিয়ে ভাবা কি আসলে দুর্নীতি দমন কমিশনের জন্য কতখানি আসলে সঠিক হচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, এটা তো আসলে বিচারের একটা প্রক্রিয়া। এটা কিন্তু হয়েছে 2007 সনে, তারপরে চার্জশিট হয়েছে, তারপরে বেগম খালেদা জিয়া হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করেছেন। 4-5 বছর এটা পেন্ডিং ছিল, স্টে ছিল, কার্যক্রম বন্ধ ছিল, পরবর্তীতে আবার জট খুলল, মামলা চলবে ডাইরেকশন দিল বেগম খালেদা জিয়া, আবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে গেল। আপিল বিভাগে যাওয়ার পর সেখানেও আরও 2-3 বছর সময় লাগলো। তারপরে সর্বশেষ আমার জানার মতো 2017 দিকে এটা আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল থাকলো। তো কাজেই উচ্চতর আদালতে বিচারাধীন থাকা অবস্থায় তো স্বাভাবিকভাবে মামলার কার্যক্রম বন্ধ ছিল, তো আবার নতুন করে শুরু হলো। শুরু হওয়ার পরে 2018 সনে সেন্ট্রাল অথরিটির পক্ষে অ্যাটর্নি জেনারেল মহোদয়, দ্বিতীয় অ্যাটর্নি জেনারেল, একটা দরখাস্ত দাখিল করে যে দুজন আপনার রয়্যাল কানাডিয়ান পুলিশ, একজন এফবিআই ইন্সপেক্টরকে এক্সামিনেশন করার জন্য। কিন্তু তখন যেহেতু চার্জ ফ্রেম হয়নি, তখন কোর্ট এটা ক্যাপ্টিভদের রেকর্ড রাখলো। তো চার্জ ফ্রেম হয়েছে মার্চ মাসে। মার্চের পরে যখন চার্জ ফ্রেম হয়ে গেল, বেগম খালেদা জিয়া সেটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসছেন। হাইকোর্টে দীর্ঘদিন শুনানি হয়েছেন, অগস্টের শেষের দিক এটা খারিজ হলে আবার মামলা চলে। এখন আমরা সেটা একটা দরখাস্ত দিয়েছি গত সপ্তাহে 12 তারিখ, যে ওই যে 18 সনের যেটা দিদের অ্যাটর্নি জেনারেল মহোদয় একটা দরখাস্ত দিয়েছিলেন, সেটা এক্সামিনেশনের জন্য, সেটার জন্য শুনানি করা হয়। সেটা সেদিন শুনানি হয়েছিলেন, আজকে আবার নতুন করে শুনানি হয়েছে। আমরা একটা সাপ্লিমেন্টারি অ্যাপ্লিকেশনও দিয়েছি, আমাদের পক্ষ থেকে অ্যাপ্লিকেশনটা সাইন করেছে অ্যাটর্নি জেনারেল বিং এ সেন্ট্রাল অথরিটি। তো সেটা শুনানি অন্তে আজকে মঞ্জুর হয়েছে। এটা হলো সর্বশেষ আপডেট। এবং পিডাব্লিউ ওয়ানের ক্রস এক্সামিনেশন চলছে, আজকে পিডাব্লিউ ওয়ানের ক্রস এক্সামিনেশন খালেদা জিয়ার পক্ষে দিন ধার্য ছিল, কিন্তু খালেদা জিয়ার আইনজীবী উনি সময় চান, আদালত সময় দিয়েছেন আগামী 10ই অক্টোবর, এটা পরবর্তী ক্রস এক্সামিনেশন। এখন একটা প্রশ্ন খুব বিবেচ্য বিষয়, যে আমরা কেন কানাডিয়ান রয়্যাল পুলিশের দুজন এবং আপনার এফবিআইয়ের একজন সদস্যকে এক্সামিনেশন করতে চাচ্ছি আদালতে, বাংলাদেশের আদালতে? এখানে আমাদের দেশে যখন দুদকের ইনভেস্টিগেশনটা শেষ হয়ে যায়, তখন ওর পরবর্তীতে আন্তর্জাতিকভাবে দুটো তদন্ত কমিশন হয়, একটা এফবিআই ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন আর একটা কানাডিয়ান রয়্যাল পুলিশ, তারা পৃথক পৃথকভাবে
আলাদা আলাদাভাবে তারা ইনভেস্টিগেশন করে। এখানে আমরা যেসব তথ্যপত্র পেয়েছি কানাডিয়ান রয়্যাল পুলিশ এবং এফবিআই ওনারাও ঠিক হুবহু সেই ধরনের দুর্নীতির ওখানে পেয়েছে, ওটা প্রমাণিত হয়েছে, ওনারা রিপোর্ট দিয়েছে। জি, এটি নিয়ে নিশ্চয়ই আরও অনেক আলোচনার জায়গা আছে। আমি নামের ইসলাম খান একটু আপনার কাছে আসতে চাই। তৎকালীন সময় যদি আমি একটু বলি যে সরকার আসলে রাষ্ট্রের যেই বিপুল পরিমাণ অর্থের ক্ষতি করেছে সেটি নিয়ে নিশ্চয়ই আসলে একটি ভাববার জায়গা সৃষ্টি হওয়ার কথা ছিল, সেটি আসলে আমাদের এত সময় কেন লাগছে? এত সময়ের ব্যাখ্যা তো অলরেডি খুরশিদ ভাই দিল, কারণ এটা তো লিগাল প্রসেস। আমাদের এই মামলাগুলির কিন্তু মনে করেন আমি নূর আলী সাহেবের সাথে আমার একটা মামলা 2011 সালে করা, এখন পর্যন্ত আমি ট্রায়ালই নিতে পারি নাই, ট্রায়াল পর্যন্ত এটা নিয়ে কোনো কিছুই শুরু হয়নি আসলে, শুধু ডেট আফটার ডে ডেট আফটার ডেট আছে। তো এইগুলি আমাদের এখানে নতুন কিছু না। আর এখানে খুরশিদ ভাই তো ডেসক্রাইব করলো কিন্তু ধাপে ধাপে কী কী হয়েছে, সো এটার একটা ব্যাখ্যা আছে আর কি কেন এই দীর্ঘসূত্রিটা। কিন্তু আপনার যে মূল প্রশ্ন ছিল যে এই নির্বাচনের আগে এটা কেন, একটা কথা বলে রাখি, এই মামলাটা কিন্তু নির্বাচনের আগে শেষ হবে না। মানে যেই যেভাবে আগাচ্ছে এটার ইম্প্যাক্ট নির্বাচনের উপর পড়বে না, কারণ নির্বাচনের আগে এই মামলা শেষ হবে না, মানে এই গতিতে শেষ হওয়ার কথা না। সুতরাং আমি এটার সাথে নির্বাচনটাকে আর রিলেট করার কোনো কারণ দেখছি না। জি, অর্থাৎ কিন্তু রাষ্ট্রের আসলে যে বিপুল পরিমাণ অর্থের ক্ষতি হয়েছে সেই জায়গাটি একটু জানতে চাইছিলাম আপনার কাছে, যেহেতু আমরা দেখেছি যে আসলে আমরা বসে বসে আসলে বিদেশি কোম্পানিগুলোকে টাকা দিতে হয়েছিল আমাদের সেই সময়টাতে। না না, সেটাই তো বিচার্য। এখন রাষ্ট্রের যে কত কারণে কত জায়গায় রাষ্ট্রের ক্ষতি হচ্ছে, আমি এই মামলাটার ওই ওই দিকটা আমি কিন্তু ডিটেইল জানি না, এটা লয়ার হিসেবে ওনারা বরং ডিসক্রাইব করতে পারবেন ভালো, এই প্রশ্নটা ওনাদের জন্য রাখেন। জি, আমি একটু ব্যারিস্টার কাছে কেবল আপনার কাছে আসতে চাই, যে মামলাটি নিয়ে আসলে আমরা কথা বলছি অবৈধভাবে একটি অভিযোগ গঠন করা হয়েছে এটিও বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে, কেন আসলে বিএনপি মনে করছে এই অভিযোগটি অবৈধ? ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আপনাকে ধন্যবাদ। আমি একটু প্রথমে একটু কারেকশন করতে চাই, এটা বলছেন প্রথমে যে শিরোনামটা নাইকো দুর্নীতি মামলা, আসলে এই মানে থাকে না যে গাল কাটা কামাল, মানে শুরুতেই আমরা একটা লেবেল করছি দুর্নীতি মামলা, আসলে এটা দুর্নীতি দমন কমিশন কর্তৃক দায়েরকৃত নাইকো মামলা, ওইভাবে বললে বোধহয় ভালো হবে। এই মামলাটা আসলে প্রেক্ষাপটটা একটু আমি যদি এক মিনিট সময় পাই নিশ্চয়ই বলবো। 2007 সনে তৎকালীন কেয়ারটেকার গভর্নমেন্টের সময় দুইটা মামলা দায়ের করা হয়েছিল 9ই ডিসেম্বর 2007, একই দিনে, মামলা নম্বর 19, মামলা নম্বর 20। মামলা নম্বর 19 ছিল তৎকালীন সময়ের আওয়ামী লীগের প্রেসিডেন্ট শেখ হাসিনা ওয়াজেদের বিরুদ্ধে, মামলা নম্বর 19, একটু খেয়াল করতে হবে এবং দেশবাসী নিশ্চয়ই এটা একটু শুনবেন মনোযোগ সহকারে। মামলা নম্বর 20 ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে। 45 মিনিটসের ব্যবধানে দুইটা মামলা দায়ের করা হয়, দুইটা মামলারই চার্জশিট হয়। ঘটনা যেটা দেখানো হয়েছিল 1996 সন থেকে 2001 সাল পর্যন্ত, অর্থাৎ সেই সময় প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা ওয়াজেদ, ওনার সময়ের একটা ঘটনাকে নিয়ে ওনার বিরুদ্ধে প্রথম মামলা দায়ের করা হয়। 2001 থেকে 2006 পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, দ্বিতীয় মামলাটা ওনার নামে দায়ের করা হয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এফআইআরে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বর্ণনা করা আছে শেখ হাসিনার অপরাধটা কী ছিল, চার্জশিটে বর্ণনা করা আছে শেখ হাসিনার অপরাধটা কী ছিল। তখন আর্মি ব্যাক্ট কেয়ারটেকার গভর্নমেন্টের সময় নিশ্চয়ই নাইম ভাই আরও ভালো বলতে পারবেন, দুদকের লয়ার তখন উনি ছিলেন কিনা আমার মনে পড়ছে না, একটা সিচুয়েশন ছিল -2 ফর্মুলা। সেই -2 ফর্মুলা করার জন্য নাইকো গেটকো, তারপরে এমন এই যে নূর আলী সাহেবের কথা বললেন, তারপরে আরও অনেক মামলা দায়ের করা হয়েছিল সাবেক দুই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। তারপর 2008 সনে নির্বাচনের পরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলেন, 2010 সনে শেখ হাসিনা ওয়াজেদের বিরুদ্ধে মামলাটা কোয়াশড হয়ে গেল। আজকের যিনি আমার পাশে বসা দুর্নীতি দমন কমিশন, ওনারা কোয়াশটা নিশ্চয়ই আপনি হয়তো বুঝবেন কিনা জানি না, নায়েম ভাই বুঝেন, মামলা বাতিল হয়ে গেল। সেই বাতিলের এগেনস্টে দুর্নীতি দমন কমিশন আজ পর্যন্ত অ্যাপিল করেন নাই। অন দ্য আদার হ্যান্ড, দুর্নীতি দমন কমিশন বিএনপির একটা ওয়ার্ড পর্যায়ের কোন নেতার বিরুদ্ধে মামলা হলে সাথে সাথে চলে যান অ্যাপিল করতে। আমি শেষ করতে চাই। জি বলুন। এই প্রশ্নটি আমি অ্যাডভোকেট মহাশয় খুশি না, আমি তাহলে শেষ করে নিই, আমি একটু শেষ করে নিই। আপিল করেননি এবং রাষ্ট্রপক্ষ আপিল করেননি, তার মানে কি, শেখ হাসিনা ওয়াজেদের জন্য একটা আইন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আরেকটা আইন। চার্জশিট কিন্তু দুজনের নামই হয়েছে
এবং মামলার যে যদি অপরাধ হয়ে থাকে অপরাধের ধরনটা কি, আমি আপনি একটা চুক্তি করলাম 2010 সনে, সেই চুক্তিটা নিয়ে হচ্ছে মামলা, তো আমার আপনার প্রথম চুক্তি যেটা সেটাকে বাতিল করে দিল, তার পরবর্তীতে আপনার সাথে নাইম ভাই এসে আরেকটা চুক্তি করলেন, সেই চুক্তির মামলাটা চলছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেটা করেছিলেন, জি, শেখ হাসিনা ওয়াজেদের সাথে যে নাইকুট চুক্তিটা ছিল তৎকালীন সরকারের সময়, সেই চুক্তির ধারাবাহিকতাটা রক্ষা করলেন বেগম খালেদা জিয়া, অথচ বেগম খালেদা জিয়াকে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। দুর্নীতি দমন কমিশন কি তাহলে আসলে শুধু শুধুই খালেদা জিয়াকে বারবার অভিযুক্ত করছে? না, আমি ওই ডিউ রেসপেক্ট আমার ফ্রেন্ডের সঙ্গে আমি একটু দ্বিমত পোষণ করছি, কারণ দেখুন বেগম খালেদা এই শেখ হাসিনা মামলার জাজমেন্টটা কোয়াস্ট হয়েছে, এটা কারেক্ট, উনি ঠিকই বলেছেন, এবং আপিলও হয় না এখন পর্যন্ত, এটাও কারেক্ট, আসছি আসছি, তো এটা দুর্নীতি দমন কমিশন লিফট অ্যাপিল করেনি, এটাও কারেক্ট। দেখুন 2001 সন থেকে 2006 সন খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাটা হয়েছে, সেই মামলাটা যখন শুনানি হয় তখন এই আর্গুমেন্টটা কিন্তু ওনারা করেছিলেন যে শেখ হাসিনা আর বেগম খালেদা জিয়া দুটো একই অপরাধ। কিন্তু এখানে একটা ফান্ডামেন্টাল ডিস্টিংশন আছে, বেগম খালেদা জিয়ার মামলায় একজন স্বীকারোক্তিমূলক একটি কনফেশনাল স্টেটমেন্ট আছে, ওনার নাম হলো সেলিম ভুঁইয়া। ওই সেলিম ভুঁইয়া কনফেশনাল স্টেটমেন্টে বলেছে নাইকো দুর্নীতির জন্য তারা নাইকোর কাছ থেকে 3 কোটি টাকা ঘুষ নিয়েছেন, যার মধ্যে 1 কোটি 80 লাখ টাকা দিয়েছে গ্যাসুদ্দিন আল মামুন, উনি তারেক রহমানের ফ্রেন্ড, কনফেশনাল স্টেটমেন্টেই বলা আছে। কিন্তু মিস্টার তারেক রহমান এই মামলায় আসামি না, এই 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 দুর্নীতি ভুলবশত করেন নাই, না উনি আসামি না, আর ভুলবশত করেন নাই, 60 লক্ষ টাকা দিয়েছে দিদেন স্টেট মিনিস্টার মিনারেল রিসোর্সেস একে মোশাররফ হোসেন, আর এই প্রমাণগুলো আছে, এই 60 লক্ষ টাকা পেয়েছেন আপনার সেলিম ভুঁইয়া নিজে, এই যে 3 কোটি টাকা ভাগাভাগি, এবং পরবর্তীতে যখন নাইকোর কাছে তারা আগে আরও টাকা চায়, তখন নাইকো বললো আমার যে টাকা দিয়েছি সেই কাজই তো হয়নি, আমি এখন আর টাকা দিব কিসের জন্য। ঠিক এই জিনিসটা, এই স্টোরিটা প্রমাণিত হয়েছে এফবিআই এবং রয়্যাল কানাডিয়ান পুলিশের তদন্তের মধ্যে, যেটা আজকে আমরা তিনজনকে সাক্ষ্য সাক্ষ্য হিসেবে আবেদন আমাদের গ্রহণ করেছে। হ্যাঁ, এখন ওনার ফান্ডামেন্টাল ইস্যুতে আছে যে কেন শেখ হাসিনার মামলাটা অ্যাপিল করা হয়নি, যখন খালেদা জিয়ার মামলাটা কোয়াশিং হলো না, বাতিল হয়ে গেল, এবং ওই হাইকোর্ট ডিভিশন ডিস্টিংশন করে দেখালো যে কেন শেখ হাসিনার মামলা আর খালেদা জিয়ার মামলার ডিস্টিংশনটা কোথায়, শেখ হাসিনা শুধু অ্যাপ্রুভ করেছিলেন কিন্তু এর বাইরে কিছু করেননি, এবং ওনারা বলেছে এখানে অফেন্সটা ডিসক্লোজ হয়নি, বাট কিন্তু এখানে ইনভিউ অফ দ্য কনফেশনাল স্টেটমেন্ট স্বীকারোক্তিমূলক জবানবন্দি, যদিও সাবসিকুয়েন্টলি ওটা রিট্রাকশন করেছে, রিট্রাকশনটা ট্রায়ালের ব্যাপার, ওটাকে সূত্র ধরে বলছে এখানে অফেন্স ডিসক্লোজ হয়েছে, এর বিরুদ্ধে ওনারা অ্যাপেলের ডিভিশনে যায়, বেগম খালেদা জিয়া অ্যাপেলের ডিভিশন এই আর্গুমেন্টটা আবার করেছে, অ্যাপেলের ডিভিশন বলেছে শেখ হাসিনার জাজমেন্টটা রাইটলি কোয়াশ হয়েছে, আর এখানে যেহেতু কনফিডেনশিয়াল স্টেটমেন্ট আছে এবং আদার কিছু মেটেরিয়াল এভিডেন্স আছে, এখন কার কতটুকু অপরাধ এটা এই মুহূর্তে আমরা ডিটারমিন করতে পারবো না, এটা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটা ডিটারমিন হবে। আপিল বিভাগ যখন একটা বলে দেয় হাইকোর্ট ডিভিশন জাজমেন্ট রাইটলি কোয়াশ হয়েছে, সেখানে তো দুর্নীতি দমন কমিশন স্ট্যাটুটরি বডি হিসেবে ওনার সিদ্ধান্ত নিতে পারে না, আর্টিকেল 111 অফ দ্য কনস্টিটিউশন আপিল বিভাগের রায় হাইকোর্ট সহ স্ট্যাটুটরি বডি সবার জন্য বাইন্ডিং, ঠিক হাইকোর্টের রায় সব স্ট্যাটুটরি বডির জন্য বাইন্ডিং, কাজে সেখানে কিছু লিগাল আমার তো ভেরিয়ার আছেই, কিছু লিগাল ভেরিয়ার আছে, আমি যখন একটা মামলা করতে যাব, আপিল করতে যাব, আমাকে সব দিক চিন্তা ভাবনা। আর দেখুন দুর্নীতি দমন কমিশনের মামলায় আর কাইসার কামাল শেফ যেটা বললেন, একজন সাধারণ কর্মী যদি বিএনপির হয়ে থাকে ওনার বন্ধ অ্যাপেলেট ডিভিশনে যায়, আমরা অ্যাপেলেট ডিভিশনে যাই, ঠিক এক্স্যাক্টলি কারেক্ট, কিন্তু নট অনলি ফর বিএনপি, মোফাজ্জল হোসেন চৌধুরীর মায়া খালাস হয়েছে, আমরা গিয়েছি, হাজি সেলিমকে 10 বছরের জায়গায় 7 বছর দিয়েছে, হাজি সেলিম অ্যাপিল করেছে, ও সম্পদের তথ্য গোপন মামলায় তাকে খালাস দিয়েছে, সেই 3 বছর সাজা কেন খালাস হলো, আমরা আপিল বিভাগে গিয়েছি, আপনার লট অফ মানে সিরিজ অফ ইভেন্টস তাদের নিজস্ব গতিতে কাজ করছে। কাইসার কামাল অর্থ লেনদেনের যে প্রমাণ আছে বলে বলছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ খুরশিদ আলম খান, সেটি নিয়ে আসলে বিএনপি নিজস্ব ব্যর্থতা কিনা? ধন্যবাদ। আসলে অর্থ নেয়া না নেয়া সেটা একজনে একটা স্টেটমেন্ট দিয়েছে, স্টেটমেন্টটা কখন দেওয়া হয়েছে, তাকে অ্যারেস্ট করার পরে স্টেটমেন্টটা নেওয়া হয়েছে। দেখুন আসলে আমাদের লানেট অ্যাডভোকেট সাহেব যিনি বলছেন, এই শেখ হাসিনা ওয়াজেদের মামলাটা যে কোয়াস্ট করা হয়েছিল 63 DLR-এ, সেটা স্পষ্টভাবে ওই জাজমেন্টে উল্লেখ করা আছে যে দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক হাতিয়ার হিসাবে, রাজনৈতিক নেতৃবৃন্দকে তাদের নেতৃত্ব অথবা তাদেরকে আপনার রাজনীতি থেকে আউট করার জন্য, ওইটা জাজমেন্টে কিন্তু আছে যে জাস্টিস সাহেব অবজারভেশনস অবজারভেশনস। এবং মেইন পার্ট যেটা ছিল
যে এই অবজারভেশনের ভিত্তিতে কিন্তু মামলাটা কোয়াস্ট হয়েছিল। তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি কি রাজনীতিবিদ না? একই সময় একই দিন আপনি একটু চিন্তা করুন, নাইম ভাই আরো বেশি ব্যাখ্যা করতে পারবেন, উনি অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করেন। 45 মিনিটের ব্যবধানে দুইটা মামলা দায়ের হলো, প্রথম মামলাটা কোয়াস্ট হয়ে গেল একই অভিযোগ যদি কোনো সত্যতা থেকে থাকে, দ্বিতীয় মামলাটা এখনো চলছে। আপনি কার বিরুদ্ধে আজকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন? উনার বেগম খালেদা জিয়ার একটাই অপরাধ, উনি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বেগম খালেদা জিয়ার অপরাধ, উনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছিলেন, নারীদের অবৈতনিক শিক্ষা করেছিলেন। এই যে রাজনৈতিক যে উনার একটা প্রেক্ষাপট এবং জনপ্রিয়তা, উনার আপনার রাজনীতিতে পরাজয়ের কোনো ইতিহাস নাই। এই জনপ্রিয়তার সাথে দুদকের কোনো ব্যক্তিগত ক্ল্যাশ? অফকোর্স, এটা তো দুদকের ক্ল্যাশ। এই জায়গাটাতে দুর্নীতি দমন কমিশন দে হ্যাভ এ স্কিম, স্পেশাল স্কিম। ওই স্কিমের আলোকে কিন্তু 2018 সালের নির্বাচনের আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অরফানেজ ট্রাস্ট কেস, 2,33,00,000 টাকা এখনো পর্যন্ত তো ব্যাংকে আছে। সংসদে দাঁড়িয়ে অনেক নেতা নেত্রীরা বলেন, ইভেন প্রধানমন্ত্রী বলেন যে এতিমের টাকা চুরি করেছে, নট এ সিঙ্গেল পেনিস টেকেন বাই বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত। তাহলে কেন এই অভিযোগ? এই যে মিথ্যা অভিযোগ, এখন পর্যন্ত টাকা তো ব্যাংকে আছে, এখন পর্যন্ত ব্যাংকে আছে টাকা। এটা হচ্ছে কি, দেখুন বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আইনের দুই ধরনের প্রয়োগ হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তথা বিরোধী দল মত পথের যারা মানুষ, তাদের ক্ষেত্রে আইন প্রয়োগ করছে, যে কারণেই নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকা বলছে আদালত, কিছু কিছু আদালত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এই কথাগুলো কেন বলছে? বিকজ আইনের অপপ্রয়োগ করা হচ্ছে বিরোধী দলের ক্ষেত্রে, সরকার বিরোধীদের ক্ষেত্রে, আর আইনের তথাকথিত প্রয়োগ করা হচ্ছে, কোয়াশ করা হচ্ছে শেখ হাসিনা ওয়াজেদের। নাইমুল ইসলাম খান, আপনিও কি তাই মনে করছেন? আসলে শুধু এই মামলাগুলো রাজনৈতিক হয়রানির জন্য করা হচ্ছে কিনা, আমাকে আপনার উত্তরটি বিরতি থেকে ফিরে নিতে হবে। দর্শক জেডেসআরএম দেশ সম্পর্কে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম জেডেসআরএম দেশ সম্পর্কে। নাইমুল ইসলাম খান, আপনার কাছে প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, এই মামলাগুলো কি শুধুই আসলে রাজনৈতিক হয়রানি করবার জন্য দেওয়া হচ্ছে কিনা? প্রথম কথা হলো, আমি যেহেতু এই দুইটা এই মামলাটার বিষয়ে খুব ডেপথে আমার জানা নাই, সাধারণভাবে জানা, এইগুলি মোটামুটি আলোচনা হয়ে গেছে, কিন্তু আমি এটা জেনারেলি একটা কথা বলি, আমাদের দেশে কিন্তু রুল অফ ল বা জুডিশিয়ারির যে ভূমিকা, এগুলো কিন্তু ধীরে 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 সিগনিফিকেন্ট লেভেলে যাচ্ছে। মানে আমরা একটা দেশ, এই দেশে একজন প্রাক্তন রাষ্ট্রপতি বিচার হয়ে জেল খাটতে হয়েছে, খালেদা জিয়ার মতো নেত্রীকে জেল খাটতে হয়েছে, ডক্টর ইউনুসের মতো নোবেল লরিয়েটকে বিচারের মুখোমুখি হতে হচ্ছে, কাজী জাফর, তো কাজী জাফর, মানে কাজী জাফর প্রাইম মিনিস্টার ছিল ওই অর্থে ধরলে, তো এখন এগুলি কিন্তু একদিকে এগুলিকে আমরা পলিটিক্যাল বলবো, আবার আরেকদিকে কিন্তু আমাদের বিচার ব্যবস্থাটা যে ম্যাচিওরড হচ্ছে, তারা যে খালেদা জিয়াকে হ্যান্ডেল করতেছে, এটা কিন্তু সিগনিফিকেন্ট। 1/11 সময় যেদিন শেখ হাসিনাকে অ্যারেস্ট করা হয়, ওই দিন চ্যানেল আইতে আমার টক শো ছিল, আমি টক শোতে প্রথমে শেখ হাসিনাকে সেলিউট করেছি, আমি অনুষ্ঠানেই বলেছি সেলিউট করেছি, এই জন্য যে তারা তো এই সরকারটাকে স্বীকারও করে না, কিন্তু ওই সরকারের পুলিশ যখন তাকে ধরতে গেল, উনি কিন্তু সারেন্ডার করলো, উনি কিন্তু পুলিশের কাছে গেল, উনি কিন্তু জেলে গেল, উনি কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়েছে বারবার। এখন আমার কথাটা হলো, উনি ওনার পক্ষে লয়ার বা কেউ কেউ হয়তো ক্যাঙ্গারো কোর্ট বলতেছিল এগুলিকে, কিন্তু তারপরও কোর্টকে মান্য করতেছে, এই যে জিনিসটা, এটা কিন্তু একটা ডেভেলপমেন্ট বটে। এখন কথাটা হলো, যখনই এটা শুরু হয় তখন এটার এফেক্টটা তো একটা পক্ষের উপরই পড়ে আসলে, কিন্তু এইটা আমার ধারণা গ্র্যাজুয়ালি এগুলি সবাইকেই ধরবে, এটা মনে করার কারণ নাই। বাংলাদেশে এখন অনেক ক্ষেত্রে দুদক এগুলি অনেকখানি মানে হ্যান্ডেলও করে, হয়তো সবটা না, যে আমাদের এখানে যেই লেভেলের যত রকমের দুর্নীতি হচ্ছে, টুডে যদি নাও হয়, এটা 20 বছর পরেও এটা কোর্টে উঠবে না, এরকম মনে করার কারণ নাই। কিন্তু কিন্তু এটা কেন আমরা আশা করতে পারতেছি, যে আমাদের এখানে তো কেউই এটা থেকে বেঁচে যায়নি। আমরা যখন ইউনুসের মামলার কথা বলি, যে খালেদা জিয়া জেল খাটলো, এরশাদ জেল খাটলো, ইউনুসের জন্য মামলা করা যাবে না, এটা আবার কি জিনিস, বা তার বিরুদ্ধে অভিযোগ করতে পারবে না, এটা কি জিনিস। সো আমার মনে হয় যে আমরা একদিকে অ্যাপ্রিসিয়েট করব, আবার এটা চাইব যেন কোর্ট
সেই জাস্টিস সাহেব ওনার অবজারভেশনে বলেছে যে দুর্নীতি দমন কমিশনকে রাষ্ট্র রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে দমনের জন্য। আপনি কি তাই মনে করছেন? জি না, আমি তো প্রশ্নে আসে না, আমি ওই অবজারভেশনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। দেখুন, দুর্নীতি দমন কমিশনের মামলাগুলি হয় রেকর্ডের ভিত্তিতে। আপনি পলিটিক্যাল হ্যারাসমেন্ট বলেন, পলিটিক্যাল পার্টিস বলেন, প্রাইম মিনিস্টার বলেন, যাই বলেন, কিন্তু রেকর্ডের বাইরে কমিশন কখনো কোনো মামলা করতে পারে না। ধরেন, একজন মিনিস্টার যদি একটা ইনচার্জ থাকে একটা পার্টিকুলার মন্ত্রণালয়, এখন আফটার আউস্টার অফ দ্য গভর্নমেন্ট, যদি ওই গভর্নমেন্ট চলে যায়, সেই মিনিস্টারের বিরুদ্ধে যদি আমরা মামলা করি, তখন আমাকে রেকর্ড থাকতে হবে ওনার কী কী করাপশন বা কী কী কাজ করেছিল, কোথায় এমবেজলমেন্ট হয়েছিল, রেকর্ডের মধ্যে কোথায় মিসিং, কীভাবে করেছিল। এই রেকর্ডটা যদি আপনি একটা সুতায় গাঁথতে না পারেন, মানে ক্রেডিবল এভিডেন্সের মতো সত্যতার ভিত্তিতে, তাহলে তার বিরুদ্ধে মামলা করা যাবে না। কিন্তু যেটি বলছিলেন মিস্টার কাসের কামাল, জি অরফানেজ ট্রাস্টের কথা বলছিলেন, সেগুলোর আসলে তেমন ভাবে কোনো ভিত্তি নেই বলছেন না? দেখুন, আমি কাসের কামাল সাহেব তো একটা ভালো পদে আছেন, উনি বিএনপি আমাদের সুপ্রিম কোর্ট বারের একটা গুরুত্বপূর্ণ নেতা বসা, সে শুধু কাইসের কামাল সাহেবকে আমি লয়ার হিসেবে ধরা ঠিক হবে না, অ্যাজ ওয়েল অ্যাজ উনি একজন পলিটিক্যাল লিডার, কাজে ওনার একটা আক্ষেপ থাকবে অত্যন্ত স্বাভাবিক এবং থাকাটা খুবই স্বাভাবিক। কিন্তু আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে অরফানেজ ট্রাস্টের যেই মামলা, সেখানে যে কয়েকটা ধারা আছে, আমি যদি কাইসের কামাল সাহেবের মানে কথা আর্গুমেন্টটা অ্যাকসেপ্ট করি, উনি টাকা খরচ করে নেয়, টাকা ওখানেই ছিল, এতিমের টাকা নিয়ে যদি আপনি রেখে দেন, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ ব্রিচ অফ ট্রাস্ট। আমাদের প্যানেল কোর্টে একটা ধারা আছে 511, যদি আমার ভুল না হয়, কাইসার কামাল সাহেব আপনি যদি আপনার ইয়েতে দেখে নেন, এটা হলো অ্যাটেম্প টু ব্রিচ অফ ট্রাস্ট, অ্যাটেম্প টু ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। আপনি টাকা খরচ করলেন না, হ্যাঁ, বাট কিন্তু ওটা রেখে দিলেন, তার মানে এতিমের টাকা চুরি করে খাওয়া হয় না, এটা স্বীকার করেন? না না না, দেখেন, চুরি করে খাওয়া মানে কি? আমি টাকাটা নিয়ে গেছি, মিস অ্যাপ্রোপ্রিয়েশন হয়েছে, আমার কথাটা হয়নি। না, আমার কথাটা একটু শুন, আমি আপনার কথার কিন্তু জবাব দিচ্ছি। আপনি বললেন যে এতিমের টাকা মেরে খায় নাই, ফাইন, আমি যদি সেটা ধরেও নিই, বাট থিং ইজ আদারওয়াইজ, ঘটনা আলাদা, পুরো সাক্ষী সব কিছু আছে, এবং হাইকোর্টে ওনার সাজা 5-10 বছর হয়ে গেছে, আমি কাইসার কামালের কথাটাকেই আমি ট্রু হিসেবে নিয়ে দেখলাম যে উনি হয়তো টাকা রেখে দিছে, মেরে দেনে, কিন্তু ব্রিচ অফ ট্রাস্ট বাই পাবলিক সার্ভেন্ট, আপনি অ্যাটেম্প টু ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, আপনি অ্যাটেম্প করলেন, আপনি সেটিতে ওনার সাজা, হ্যাঁ হ্যাঁ, আপনি সেটাতে এমন সাজা হয়েছে 5 বছরের, এটা 10 বছর চলে 511 এর লাইফ, এবং কাইসার সাহেব তখন 511 এ যদি আমার ভুল না হয়, ডিভিশনে মানে ইন দা নেম অফ কমপ্লিট জাস্টিস বলে দিল 4 মাসের মধ্যে এইটার অ্যাপিল নিষ্পত্তি করতে হবে, কিন্তু ওটা বইতে রেখেছিল, যেটা পাক ভারত উপমহাদেশের ইতিহাসে নেই বললেই চলে। না দেখুন, আমি সরি একটু কথাটা আমি টেনে নিচ্ছি, এই কারণেই আমাদের কোর্টকে কিভাবে পলিটিক্যালি ইউজ করা হচ্ছে। বেগম খালেদা জিয়া রাইট অর রং, আমরা জানি রংলি কনভিক্টেড হয়েছেন, অ্যাপিল করা হয়েছে, দুদক কিংবা অন্য কেউ স্বীকার, তারা তো স্বীকার করবে না, অ্যাপিল করা হয়েছে, অ্যাপিলটা শুনানি হবে যথানিয়মে। তখন 2018 সনের নির্বাচনে বেগম খালেদা জিয়াকে ডিসকোয়ালিফাইড করার জন্য অ্যাপিলেট ডিভিশন, মাননীয় অ্যাপিলেট ডিভিশন সময় বেঁধে দিলেন, উইদিন 4 মান্থস আপিল গট টু বি ডিসপোজড অফ, যেটা কখনোই হয়নি। এই যে এই মামলাটা, আজকে নাইকোর মামলা নিয়ে আমরা কথা বলছি, দেখুন এই বেগম খালেদা জিয়া যেদিন চার্জ ফ্রেম হয়, উনি কিন্তু হসপিটালে, যিনি আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, মৃত্যুর মুখোমুখি, সেই ব্যক্তিত্বকে নিয়ে চার্জ ফ্রেম করলো ওনার উপস্থিতিতে না। এটা সবাই জানে, যখন একটা মামলার চার্জ ফ্রেম করা হয়, জিজ্ঞেস করা হয় আসামিকে, আপনি দোষী না নির্দোষ, হ্যাঁ দোষী না নির্দোষ, আসামি স্বীকার করে আমি দোষী অথবা নির্দোষ। বেগম খালেদা জিয়ার মামলায় কিন্তু ওনাকে নেওয়া হয়নি, ওনাকে কিছু জিজ্ঞেস করা হয়নি। আমি 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 শেষ করি, শেষ করি। সিমিলার সিচুয়েশন
মিগ 29 মামলা মনে আছে নিশ্চয়ই, খুবই আরেকটা কালারফুল কেস শেখ হাসিনা ওয়াজেদের বিরুদ্ধে, ওনার বিরুদ্ধে ওনার অনুপস্থিতিতে চার্জ ফ্রেম করা হয়েছিল। সেই চার্জ ফ্রেমের এগেনস্টে ওনারা গেলেন হাইকোর্টে, হাইকোর্টে রিট বেঞ্চে শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেব বললেন যে আসামির অনুপস্থিতিতে কোনো চার্জ ফ্রেম হতে পারে না, মিগ 29 মামলাটা কিন্তু বাতিল করে দিলেন। এবং রাষ্ট্রপক্ষ বলল যে না আমরা এটার কোনো আপিল করব না। বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে যখন চার্জ ফ্রেম করা হলো, রাষ্ট্র, দুর্নীতি দমন কমিশন সবাই একাকার হয়ে যে নো, এই চার্জ ফ্রেম রাইট হয়েছে। সো আমি যা বললাম সেটা হলো বেসিক্যালি আইন আছে, নিয়ম আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে আইনের অপপ্রয়োগ হচ্ছে। শুনেন, কায়সার কামাল সাহেব বললো খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, ওনার অ্যাবসেন্সে অভিযোগ গঠন করা হয়েছে। দেখুন, খালেদা জিয়া যখন অব্যাহতি চায় 205 বিচারিক আদালত থেকে, ওনাকে যখন অব্যাহতি দেওয়া হলো, ওনার রিপ্রেজেন্টেটিভ হিসেবে ছিল মাসুদ আহমেদ তালুকদার, এবং মাসুদ আহমেদ তালুকদার সাহেব ওনার পক্ষে হাজিরা দিত। এবং যেদিন চার্জ ফ্রেম হলো, অ্যাকর্ডিং টু ল, মাসুদ আহমেদ তালুকদারকে চার্জটা পরে শুনানি করা হয়েছে। শুনেন আপনার কথার রিপ্লাই দিই, তো মাসুদ আহমেদ তালুকদারকে চার্জটা পরে শুনানি হয়েছে, এবং মাসুদ আহমেদ তালুকদার বলেছে আমি অন বিহাফ অফ বেগম খালেদা জিয়া আমি নির্দোষ, তো লতে তো কমপ্লাই করা হলো, হয়েছে তো, আপনি কেন অব্যাহতি নিলেন 205 বা চার্জের দিন আপনি থাকতে, অথবা একটু কাইসার সাহেব আমি একটু বলি, যদি মাসুদ আহমেদ তালুকদার ওখানে বলতো মাননীয় আদালত আমাকে পরে শুনিয়ে কোনো লাভ নেই, আমি এই মামলার আসামি না, আসামি বেগম খালেদা জিয়া কাছে আমি এটা অস্বীকার করি, অস্বীকার করি, সে কিছুই করেনি। আচ্ছা, মিগ 29 এর শেখ হাসিনা ওয়াজেদের ক্ষেত্রে কি হয়েছিল সেটা বলেন একটু। আর যে বলেছে জিয়া চ্যারিটি, না না, ওই মিগ 29 আমি আসছি, উনি বললো যে জিয়া সেখানে দেখুন উনি, ওনারা বেল পেয়েছিল দুর্নীতি দমন কমিশনের মামলায় হাইকোর্ট ডিভিশন থেকে, যদি ভুল না হয়, আমরা পেয়েছিলেন কিন্তু বের হতে পারলেন না। একটু বলি, সেটা তো আপনি আরেকটা মামলায় চ্যারিটেবলে কনভিক্টেড হয়ে গেছে, না 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 না, এর পরে কনভিক্টেড হয়েছে, উনি বের হতে পারলেন না অন্য কারণে, তখন আমরা এটাকে আমরা চ্যালেঞ্জ করলাম যে 5 বছরের সাজা এত আর্লি বেল দেওয়া ঠিক না, ইভেন কি 3 বছর সাজার ক্ষেত্রেও বেল দিতে হলে একটা লিমিটেড কাস্টোডি পিরিয়ড ওভারকাম করতে হবে। আমরা সেটা চ্যালেঞ্জ করলাম, স্টে দিল, স্টের পরে পূর্ণাঙ্গ বেঞ্চে এটা ফাইনাল হিয়ারিং হয়ে ওনার 4 বছরের সাজা চার মাসের মধ্যে আপিল নিষ্পত্তি করতে বললো। শত শত মামলা এই ধরনের ডাইরেকশন দিচ্ছে, সবকিছু আইন সিদ্ধভাবে হচ্ছে। আরেকটা ব্যাপার আছে সেইখানে, ওই যে বেল অর্ডারটা কনফার্ম করলো, বেল অর্ডারটা হাইকোর্টের বেল অর্ডারটা কনফার্ম করলো, কিন্তু কত মাস পরে কনফার্ম করা হলো, দেখেন জাস্ট মিনিট, কিন্তু ইন দি মিন টাইম তো ওনার তো জিয়া অরফানে জিয়া চ্যারিটেবল ট্রাস্টটা অলরেডি 7 বছর কনভিকশন হয়ে গেছে, সেটা অনেক পরে হয়েছে। আপনি আপনি মিগ 29 এর শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাটা সাহারা খাতুনকে প্রিডেট করা হয়েছিল গিলটি অর নট গিলটি, সেটার প্রেক্ষাপটটা একটু জাতিকে জানান আমাদের মাধ্যমে। আমি সবাইকে দেখুন, আমার কথাগুলো আপনি শুনুন, আমি আপনার দুটো প্রশ্নের উত্তর দিলাম। মিগ 29 এর যে মামলাটা, সেই মামলাটা আমি কনসার্ন লয়ার ছিলেন না, বাট আমরা তো কোর্টে সাবমিশন করেছিলাম, আপনি তো জানেন। সাহারা খাতুনকে জিজ্ঞেস করলো যে আর গিলটি অর নট গিলটি অন বিহাফ অফ শেখ হাসিনা। সাহারা খাতুন, সাহারা খাতুন হচ্ছে তৎকালীন মানে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মরহুম সাহারা খাতুন, উনি তখন বললেন আমি নট গিলটি। এইটার এগেনস্টে হাইকোর্টে এসে শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেব বললেন যে নো, অ্যাবসার্ড, এটা হতে পারে না, শেখ হাসিনার পক্ষে সাহারা খাতুন বলতে পারে না যে আমি নট গিলটি। সেই অন দা দ্যাট পয়েন্ট সেই মামলাটা কোয়াস্ট করে দিলেন, বাতিল করে দিলেন, কিন্তু বেগম খালেদা জি একটা চলমান আছে। আপনি তো 205 অব্যাহতি নিয়েছেন, শেখ হাসিনার ক্ষেত্রে কিন্তু সাহারা খাতুন অব্যাহতি নিয়েছিল। শুনেন, শেখ হাসিনা ওয়াজেদ তখন দেশের বাইরে ছিলেন মিগ 20 এর জন্য। আমি আপনাকে বলি, আপনি 205 অব্যাহতি নিয়ে মাসুদ আহমেদ তালুকদারকে দায়িত্ব দিয়েছেন। এই জায়গাটিতে আমরা আবার আসব, আমাকে আরো একটি বিরতি নিতে হবে দর্শক, যারা সারেন দেশ সম্পর্কে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিকে। ব্যারিস্টার কায়সার কামাল, যে মামলাগুলো নিয়ে আসলে আমরা আলোচনা করছি, কিংবা যদি বলি আসলে খুব স্পেসিফিক ভাবে খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাগুলো, সেটি নিয়ে আসলে বিএনপির যারা আইনজীবী আছেন তাদের একটি ব্যর্থতার জায়গা আছে কিনা? জি, ব্যর্থতার জায়গা আছে, ব্যর্থতার জায়গা এই কারণেই, কারণ দেশে আইনের শাসন নেই। যেহেতু আইনের শাসন নেই, আইনজীবীরা এখানে অসহায়, এটাই মূল ব্যর্থতা। আরেকটা ব্যর্থতা আছে যে মামলা আমরা যখন শুনানি করি, এভিডেন্সিয়াল যত কিছু আছে আমরা সাবমিশন করি, সেটা আদালত
আনফরচুনেটলি আমলে নেন না। যেমন আমি একটু আগে যে কথাটা বলছিলাম MiG-29 কেসটি, সেই কেসে স্পষ্টভাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক সাহারা খাতুন যে পজিশনে ছিল, মাসুদ তালুকদার সাহেব সেম পজিশনে, তখন দুর্নীতি দমন কমিশনে আইনমন্ত্রী ছিলেন, আজকের লয়ার ছিলেন আজকের যিনি আইনমন্ত্রী আনিসুল হক সাহেব। তো একই ঘটনায় একই প্রেক্ষাপট শেখ হাসিনারটা কিছুই হয় না, দেশনেত্রী বেগম খালেদা জিয়ারটা অপরাধ হিসাবে গণ্য করা হয়। আমাদের আইনজীবীদের ব্যর্থতা এই জায়গায়, দেশনেত্রী বেগম তাহলে আসলে বিচার ব্যবস্থার উপর অস্থায়ীতায় ভুগছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বদাই আইনের প্রতি শ্রদ্ধাশীল বেগম খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল আছেন, ছিলেন, বিধায়ী। উনি জানছেন যে ওনার বিরুদ্ধে অবিচার করা হচ্ছে, উনি জানছেন যে ওনার বিরুদ্ধে অন্যায় করা হচ্ছে, দেশ জানছে, প্রত্যেকটা মানুষ জানছে, তারপরেও কিন্তু উনি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। এই যে এই ঘটনাটা, ওনার অনুপস্থিতিতে চার্জ ফ্রেম করা হলো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অবগত, এটা হতে পারে না, তারপরে উনি বলেছেন অফকোর্স ইউ শুড কন্টেস্ট, কারণ আগের নজির আছে শেখ হাসিনা ওয়াজেদেরটা, এখন বেগম খালেদা জিয়ার অন্যায় বা অপরাধ, এইটুকুই উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু দুর্নীতি দমন কমিশন কি তাহলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হচ্ছে না? না না, এই আপনার তো কথা রিভার্স হয়ে গেল, ওনার যে কথার যে বক্তব্য তাতে আমার মনে হচ্ছে ওনারই হয়তো আদালতের প্রতি একটা একটা বিরূপ একটা আছে, প্রতিক্রিয়া আছে, বা অফকোর্স আদালতের প্রতি আছে আমাদের, কারণ আদালত থেকে বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পাচ্ছেন না। কোনো একটা মামলা আজকে দেখো, বিএনপির আইনজীবীরা কি সেই ন্যায় বিচারের জন্য সঠিকভাবে কাজ করছে? যেহেতু আইনের শাসন নাই দেশে, আজকে দেখুন দেখুন আমাদের কত দুর্ভাগ্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ফুটিংসে, এই ফুটিংসে অনেক মামলা আসামিদের, না আমি শেষ করি এক সেকেন্ড, অনেক মামলার আসামিদের জামিন হয়ে গেছে, ওনার কিন্তু হয় না, ওনাকে এক্সিকিউটিভ অর্ডারে বের হতে হয়েছে, আজকে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, যে কোনো সময় আমরা একটা দুঃসংবাদ পাবো। এইটা তো আমার কাছে মনে হয় একজন আইনজীবী হিসাবে আমি লজ্জিত, বেগম খালেদা জিয়া আজকে দেশের বাইরে যেতে পারছেন না চিকিৎসার জন্য, বিকজ শি ইজ রিলিজড বাই এক্সিকিউটিভ অর্ডার, এন্ড এক্সিকিউটিভ অথরিটি চাচ্ছে না বেগম খালেদা জিয়া চিকিৎসা হোক, উনি বেঁচে থাকুন। দেখুন ব্যারিস্টার কাইসার কামাল সাহেব যেটা বলছেন, বেগম খালেদা জিয়ার কোনো মামলা এখন পর্যন্ত, ইভেন কি যেগুলো কনভিকশন হয়েছে দুটো, কোনো ফাইনালি ডিসপোজাল হয়নি। যে অরফানেজ ট্রাস্টের 5 বছরের সাজা আপিলে বহাল, সেটা 10 বছর, না ওই 10 বছর আলাদা রিভিশনে আমাদের আবেদনে, কিন্তু ওনারা কিন্তু দুটো লিফট অ্যাপিল করে রেখেছেন, এখনো কিন্তু লিফট অ্যাপিলের কোনো স্টেপ নেননি। স্টেপ নিব কেন? আমি একটু বলি তো সিরিয়ালি যাবে, কারণ দেখুন সিরিয়ালি আসে নাই, আপনার যখন এত চ্যালেঞ্জ তো আপনি কি চাবেন না আমার মামলাটা আমি শেষ করি? তো ফাইনালি তো কোনো মামলা, ওনার একটা মামলা ডিসপোজাল নাই, বিচার পাচ্ছে না, ওনার হলো দুটো মামলা, ওনার কনভিকশন আছে, জিয়ার ফরেন্স, জিয়ার চ্যারিটেবল, জিয়ার চ্যারিটেবল এখনো হাইকোর্টে পেন্ডিং, অ্যাপিল নিষ্পত্তি হয় নাই, সেখানে ওনারা জামিন চেয়েছিলেন, জামিন দেন নাই, হাই আপিল বিভাগে গিয়েছেন, জামিন পান নাই। দুদকের মামলায় কোন সরকারের ক্ষমতা নাই, ক্ষমতা বহির্ভূত ভাবে সরকার একটা পাওয়ার এক্সারসাইজ করে, দুদকই আসলে সরকারের জন্য কাজ করছে কিনা? অবশ্যই না, অবশ্যই না, দুদক একটি, অবশ্যই না, দুদক একটি স্ট্যাটিউটরি বডি, না দুদক একটি স্ট্যাটিউটরি বডি, দুদক কিভাবে কাজ করবে না করবে তার আইন বিধি দ্বারা সংযোজিত আছে। আপনি সেটা প্রশ্ন উত্তর পেয়েছেন ব্যারিস্টার কাইসার কামাল, দুদক কোনোভাবেই সরকারের হয়ে কাজ করছে না। দেশের মানুষ মনে করে দুর্নীতি দমন কমিশন হচ্ছে বিএনপি তথা বিরোধী দল কমিশন, এটা হচ্ছে পাবলিক পারসেপশন। হ্যাঁ, তো উনি তো স্বাভাবিকভাবেই বলবেন, বিকজ হি ইজ মানে অ্যাপয়েন্টেড লয়ার অব দুর্নীতি দমন কমিশন এবং অনারিয়ামটন অনেক কিছু বিষয় টিষয় আছে, ওনার তো এইটাই বলা স্বাভাবিক। বাট বিরোধী দল মনে করে, সরকার বিরোধী যারা আছে সরাসরি এইটা প্রাইম মিনিস্টারের অফিস থেকে নিয়ন্ত্রিত, আর না এটা হলো পাবলিক পারসেপশন হতে পারে। আজকে দেখুন পার্লামেন্টকে রাবার স্ট্যাম্প পার্লামেন্ট করা হয়েছে, সেটা ভিন্ন ইস্যু,
এবং আজকে এই যে জাজমেন্টগুলো হচ্ছে সবাই জানে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। এই যে আদিল রহমান খান 2013 সনের একটা কি ঘটনায় এখন 2 বছরের সাজা, এই ডক্টর ইউনূস সাহেব প্রতিদিন আশাবাদী, আমরা আইনের শাসন কায়েম করতে চাই, রুল অফ ল, এবং আমাদের হিউম্যান রাইটস ভায়োলেট হচ্ছে, সেই জিনিসগুলো নিয়ে কথা বলে। এটার পক্ষে আজকে নাইমুল ইসলাম ভাইও এটার পক্ষে যেতে পারেন, যে কেউ যেতে পারে, আইনের শাসন চাই আমরা, আইনের শাসন চাই, আইনের শাসন চাই। কাইসার সাহেব অপারেশন ক্লিন হার্ট কার আমলে হয়েছিল? অপারেশন ক্লিন হার্ট হয়েছিল বিদায়, এখন 600 মানুষকে গুম করবেন, আইনের শাসন থাকবে না, এই জন্য আপনি তার মানে কি দেখছেন সরকারের পক্ষের কথাগুলো দুর্নীতি দমন কমিশনের আইনজীবী হয়ে কথাগুলো বলছে। এই যে একটু আগে বললাম যে সরকার দুর্নীতি দমন কমিশন একাকার, একই সূত্রে গাঁথা, এই যে কথাগুলো ওনার ওন স্টেটমেন্ট, আপনি বলছেন অপারেশন ক্লিন হার্ট তো আপনারাই করেছেন, ধরেন ইট ওয়াজ এ মিস্টেক, ধরে নিলাম ইট ওয়াজ এ মিস্টেক, আমরা হ্যাপি আপনি স্বীকার করছেন, না না ধরে নেন ইট ওয়াজ এ মিস্টেক, এই ভুল করেছেন এটা স্বীকার করলেন, মিস্টেকটাকে কারেকশন করার জন্য এমন কিছু করছেন যে কারণে র‍্যাব এখন ওই যে কি বলে ভিসা নীতিতে আসছে আর অনেক কিছু আসছে। র‍্যাব শুনেন অপারেশন ক্লিন হার্ট একটা ভিন্ন জিনিস, আমি তো আমি হ্যাপি যে কাইসার সাহেব আপনি স্বীকার করলেন, এটা আপনাদের একটা গ্রেট মিস্টেক, হ্যাঁ অপারেশন ক্লিন হার্ট, এটা সময় বলে দিবে কখন কি রাজনীতির বিষয়গুলো, এটা রাজনীতির সিদ্ধান্ত, আপনি বলছেন ওটা ভুল ছিল না, আমি তো ভুল শুদ্ধ কিছু যাচ্ছি না, আমি বলতে চাইছি ধরে নেন ভুল, আর ধরে নেন এটা একটা মিস্টেক, আমি ধরে নিব না, আমি আপনার আপনার কথাটাই নিব, এটা মিস্টেক, আমি আপনার কাছে জানতে চাই খুশিদ ভাইয়ের ইয়ে থেকে যে লিভ টু আপিল গ্র্যান্ড দুর্নীতি দমন কমিশনের স্পেশাল কৌশলই এই কথাটা বলতে পারে। দেখুন যখন আমি লিভ টু আপিলটা ফাইল করব, প্রত্যেকটা মামলা সিরিয়াল অনুসারে ছিল পলিটিক্যাল স্কিম ছিল 2018 সনের নির্বাচনে বেগম খালেদা জিয়াকে অযোগ্য ঘোষণা করা, সেই স্কিমটা সাকসেসফুল হয়ে গেছে, কমিশনের প্রসিডিং এর কোনো সম্পর্ক নেই নির্বাচনের সঙ্গে। এই যে ধরেন আজকে নাইকো মামলা আসছে, আপনি নির্বাচনের প্রসঙ্গটা উঠলেন, নাইকো মামলা হয়েছে 2007 সনে, মাঝখানে 4 বছর হাইকোর্টে পেন্ডিং ছিল, 2 বছর অ্যাপিল ডিভিশনে পেন্ডিং ছিল, তারপরে আবার চার্জের পরে আবার আসছে, তো এগুলো তো বাই অপারেশন অফ ল, বাই সিস্টেম, বাই ডিউ প্রসেস অফ ল এইভাবে চলে আসছে। আপনি বলেন নাইকো মামলাটা কেন শেখ হাসিনা ওয়াজেদেরটা, আপনি রাষ্ট্রের টাকায় আপনার দুর্নীতি দমন কমিশন চলে, আমার ট্যাক্সের পয়সা, উনার ট্যাক্সের পয়সা, উনার ট্যাক্সের পয়সা, কেন আপনারা বেগম খালেদা অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আজকের মতো বিদায় নিতে হচ্ছে, আগামী পর্ব দেখবার আমন্ত্রণ রইল, ধন্যবাদ সাথে থাকার জন্য।